নিদারুণ কষ্ট বুকে নিয়ে নিজের গুলি দিয়ে পৃথিবীর মায়া ছেড়ে যাওয়া ব্যবসায়ী আবু মহসিনের মৃত্যু নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ফেসবুকে লাইভের সময় বাংলাদেশের জরুরি সেবা 999 এর মাধ্যমে তাকে বাঁচানো যেত কিনা সে প্রশ্ন উঠেছে। 58 বছর বয়সী আবু মহসিন খান প্রায় 17 মিনিট ধরে ফেসবুক লাইভে তার কষ্টের কথা বলেছে। দীর্ঘ সময় তার জীবনের না পাওয়া বেদনার কথা বলেছে। ঠিক সেই সময় অসংখ্য মানুষ সে লাইভ দেখছেন। লাইভে নিজের জীবন কেড়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন কয়েকবার। ঠিক সেই সময় জরুরি সেবা 999 নম্বরে একটি কলও এসেছিল বলে জানিয়েছে পুলিশ। কিন্তু এরপরও কেন তাকে বাঁচানো গেল না সে নিয়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন এই মৃত্যুর ঠেকানো যেত কিনা। তার এভাবে আত্মহননের পথ বেছে নেওয়া অনেকে মেনে নিতে পারছেন না। বিশ্বের অন্যান্য দেশে জরুরি সেবায় কল দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়, তবে বাংলাদেশে কেন সম্ভব হলো না? ভিডিওটিতে দেখা যায় দীর্ঘক্ষণ নিজের জীবনের হতাশার কথা বলেন আবু মহসিন। লাইভের 10 মিনিটের মাথায় আবু মহসিন খান বলেছেন এই পৃথিবীতে তার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। তার কিছুক্ষণ পরে অর্থাৎ লাইভের 12 মিনিটের মাথায় তার অস্ত্রের লাইসেন্স প্রদর্শন করেন মহসিন। অর্থাৎ দীর্ঘক্ষণ লাইভে ছিলেন তিনি, কিন্তু এরপরও তাকে বাঁচানো গেল না। বিবিসি বাংলা জানিয়েছে রাত 9:06 জরুরি সেবায় সাহায্য চেয়ে একটি কল আসে। যিনি কলটি করেছেন তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন এবং ঢাকার বনশ্রী এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন। এরপরে কলটিতে সাড়া দিয়ে কয়েক মিনিট, সর্বোচ্চ 3-4 মিনিটের মধ্যে ধানমন্ডি থানায় কলারের সাথে কথা বলিয়ে দেয় জরুরি সেবা বিভাগ। আর এভাবে নাকি বাংলাদেশে জরুরি সেবায় কাজ হয়। পুলিশের দাবি, ফেসবুক লাইভ শুরু হওয়ার কত মিনিটের মাথায় 999 নম্বরে ফোন কল যায় তা স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকে সবচেয়ে আগে ঘটনাস্থলে গিয়েছিলেন ধানমন্ডি থানার উপ পুলিশ পরিদর্শক দেবলাল সরকার। বিশ্লেষকরা বলছেন বাইরের দেশে বিভিন্ন শহরে যাচাই করে দেখা হয় জরুরি সেবা বিভাগে কল আসার পর সাহায্য পৌঁছাতে কতক্ষণ লাগে, সেই সময়টুকু কমানো যায় কিনা। এইসব বিষয় হয়তো এখন আমাদেরও যাচাই করার সময় এসেছে।